জাকার্তায় জয়ের পথে মুসলিম গভর্নর প্রার্থী। আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার খ্রিস্টান ধর্মালম্বী গভর্নর বাসুকি জাহাজা পূর্ণামা এবারের আলোচিত গভর্নর নির্বাচনে মুসলিম প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী আনিস বাসউদ্দেনের কাছে দৃশ্যত হেরে যাচ্ছেন। গত বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে কয়েকটি প্রতিষ্ঠানের প্রকাশিত বুথ ফেরত জরিপে দেখা যায়, আনিস বাসাউদ্দিন 56-57% ভোট পেতে পারেন, বাসুকি জাহাজা পূর্ণামা পেতে পারেন 41-43% ভোট। মে মাসের প্রথম দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। জাকার্তার এই নির্বাচনকে ইন্দোনেশিয়ার প্রচলিত মধ্যপন্থী ইসলামের চর্চার বিপরীতে কট্টরপন্থীদের উত্থানের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম দফায় সামান্য ভোটে বিজয় হন পূর্ণামা, কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন এড়াতেই সেই সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট ছিল না। জাকার্তায় অর্ধ শতাব্দীর মধ্যে প্রথম খ্রিস্টান গভর্নর ছিলেন পূর্ণামা। গত বছর পূর্ণামার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। পূর্ণামার সমর্থকেরা বলেছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে এ নিয়ে পূর্ণামার বিরুদ্ধে কট্টরপন্থী মুসলমানরা রাস্তায় নামে, তাকে বিচারের মুখোমুখিও হতে হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।